সময়টা বেশ খারাপ কাটাচ্ছেন ব্রাজিলের ফুটবলাররা। বিতর্ক আর কেলেঙ্কারি যেন ব্রাজিলিয়ান ফুটবলারদের পিছুই ছাড়ে না। সম্প্রতি ধর্ষণের দায়ে জেল খাটতে হচ্ছে দেশটির তারকা ফুটবলার দানি আলভেসকে। জামিনের জন্য আবেদন করেন ব্রাজিলিয়ান এই ফুটবলার, তবে বার্সেলোনার আদালত রায় দিয়েছে যে আলভেসকে শর্ত সাপেক্ষ 1 মিলিয়ন ইউরো অর্থে জামিনে জেল থেকে মুক্তি দেওয়া যেতে পারে। তবে সেই অর্থ এখনও জোগাড় করতে পারেননি আলভেস। আলভেসের এই ঘটনার মাঝেই ধর্ষণের অভিযোগে জেলে যেতে হচ্ছে সাবেক ফরোয়ার্ড রবিনহোকে। ব্রাজিলে 9 বছরের জন্য জেল খাটতে হবে তাকে। মূলত 2013 সালে ইতালিতে এক নারীকে গণধর্ষণের দায়ে অভিযুক্ত হন রবিনহো। 2017 সালে ইতালির মিলানে রবিনহো সহ 5 জন ব্রাজিলিয়ান দোষী সাব্যস্ত হন আদালতে। এসব কিছু নিয়ে এতদিন নীরব ছিল ব্রাজিল ফুটবল কনফেডারেশন। অবশেষে সকল নীরবতা ভেঙে মুখ খুললেন দেশটির কোচ দারিভাল জুনিয়র। রবিনহো এবং দানি আলভেসের মামলায় ভুক্তভোগী এবং তার পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন তিনি, তাদের জন্য প্রার্থনা করেন বলেও জানান। জাতীয় দলের কোচ হিসেবে আমার এসব বিষয়ে কথা বলার ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা আছে। আমি এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের এবং তাদের পরিবারের কথা সবসময় ভাবি। প্রতিদিন এসব ঘটনা আমাদের দেশ এবং সারা বিশ্বে ঘটে থাকে, যে ঘটনাগুলো দ্রুত সমাধান করা হয় না, কারণ ভুক্তভোগী অনেক সময় বিচারের জন্য আবেদন করতে ভয় পান। আমি মনে করি অপরাধীর শাস্তি হওয়া উচিত। অনুভূতির কথা প্রকাশ করেন ব্রাজিল কোচ। এটা খুবই জটিল পরিস্থিতি। রবিনহোকে আমি ব্যক্তিগতভাবে চিনি, সে দুর্দান্ত একজন মানুষ। আমি তার আচরণে কখনই খারাপ কিছু দেখিনি। আর যদি আলভেসের কথা বলতে হয়, তার সঙ্গে আমার কাজ করার সুযোগ হয়নি, কিন্তু আমরা সবাই ফুটবলে তার ইতিহাস সম্পর্কে জানি। স্বাভাবিকভাবে এটা আমাকে খুবই কষ্ট দিয়েছে। সত্যি বলতে এই অনুভূতি প্রকাশ করা আমার জন্য কঠিন। ব্রাজিলিয়ান ফুটবলে অন্যতম সেরা প্রশিক্ষক হিসেবে পরিচিত দরিভাল, তার পরিচালনায় বাকি ফুটবলাররা সময় মতো জ্বলে উঠতে পারলে কঠিন সময় পেছনে রেখে সামনে এগিয়ে যেতে পারে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ফারজানা জাহান, প্রিয়া, সময় সংবাদ।